একটু আগে আমার কাছে মোবাইলের সিগন্যাল এলো ওয়েলকাম টু চায়না। আমরা কি এখন চায়না ঢুকে গেছি? তো এই দেখো এট লাস্ট এখান থেকে দিস ইজ থাম্বি ভিউ পয়েন্ট, আর এখান থেকে পুরো জিগজ্যাগটা দেখতে পাচ্ছি। এই দেখো ভিউ জাস্ট। এবার সামনে দেখো, এটা হচ্ছে গানিক ভিউ পয়েন্ট, এইখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখো একটা। তো দেখো আমি অলরেডি আচার খেয়েছি একবার, তাই আর রিস্ক দিচ্ছি না। এখানটা পুরো হার্ড আইস হয়ে আছে। দেখো এটা একটা অদ্ভুত জায়গা, সেখানে একটা সেলফি পয়েন্ট বানিয়েছে আর সব জায়গার ডিস্টেন্স লেখা আছে এখানে দেখো। তো এই যে জায়গাটা দেখছো, এই লেকটা সামনে, এটাই হচ্ছে দ্য ফেমাস এলিফ্যান্ট লেক। তো আমরা এখন নাথুলাতে পৌঁছে গেছি, এবারে হেঁটে একটু ওপরে উঠতে হবে। এটা রোটাঙ্গের মতন হাইট, প্রায় 14,000 ফিট অ্যাবাভ সি লেভেল। তো এখন আমরা চলে এসেছি সাঙ্গু লেকে। দেখো, জাস্ট দেখো দ্য বিউটি অফ সাঙ্গু লেক। আমি 5-6 বছর আগে এসেছিলাম, আমার এ নিয়ে থার্ড টাইম। তো একটু গাড়ি থেকে নামলাম আবার, কারণ নেমে এই জায়গাটা ভিডিও তোলার লোভ সামলাতে পারলাম না। দেখো এই পাইন গাছগুলো কি সুন্দর। গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম জুলুক। তো ব্লগটাকে আজকে আমি স্টার্ট করছি এখান থেকেই। যারা তোমরা আমাদের আগের ব্লগগুলো দেখেছো তারা জানো তোমরা আমরা আমরা ইস্ট সিকিমের সিল্ক রোড ঘুরতে এসেছি। তো আজকে আমাদের অলমোস্ট ট্যুরটা ক্লোজ টু দি এন্ড। আমরা আজকে জুলুক থেকে গ্যাংটক যাচ্ছি, এবং এটাই হচ্ছে এই ট্রিপের সব থেকে এক্সাইটিং একটা জার্নি, কেননা আজকে আমরা অনেকগুলো দুর্দান্ত কিছু ভিউ কভার করব। যেমন আমরা আজকে নাথাং ভ্যালি কভার করব, জিগজ্যাগ রোড কভার করব, বেশ কিছু লেকস আছে, সাঙ্গু লেক আছে, নাথুলা আছে। তো একটা দারুণ এবং সেখান থেকে হয়ে গ্যাংটক যাব। তো ভীষণ এক্সাইটিং একটা ব্লগ হতে চলেছে এটা। তো তোমরা থাকো প্রত্যেকে আমাদের সাথে, এনজয় করো আমাদের সাথে এই অসাধারণ সিনিক বিউটিটা। তো একটু পরে আবার তোমাদের কাছে আমরা ফেরত আসছি। এখন আমরা যেখান দিয়ে যাচ্ছি, দিস ইজ দ্য জিগজ্যাগ রোড, দ্য ফেমাস জিগজ্যাগ রোড অফ জুলুক। এখন অলরেডি জিগজ্যাগ রোডটা স্টার্ট হয়ে গেছে, তো এখান থেকে তোমরা খুব একটা ভালো ভিউ পাবে না ব্যাপারটা। ওপরে গিয়ে পুরো রোডটাকে আমরা একটা ভিডিওতে দেখাবো তোমাদেরকে, বাট এখন জাস্ট এটা দেখে নাও তোমরা, এই রোডটা অলরেডি আমাদের স্টার্ট হয়ে গেছে। এটাই হচ্ছে জুলুকের ওয়ান অফ দ্য প্রাইমারি অ্যাট্রাকশন, যেটার জন্য লোকে জুলুকে আসে, এই জিগজ্যাগ রোড। অসাধারণ একটা প্রচন্ড কার্ভ রাস্তা, সিনিক বিউটি ক্রমশ দুর্ধর্ষ হতে শুরু করে দিয়েছে। আজকে ওয়েদারটা দারুণ আছে, একদম ক্লিয়ার স্কাই, এখনো অবধি ক্লাউড দেখছি না সেরকম। হোপফুলি ওপর দিকটা যদি এরকম থাকে তাহলে দারুণ দারুণ কিছু ভিউজ পাবো, যেটার জন্য মেনলি এত কষ্ট করে এই রাস্তাতে আসা। এই দেখো রাস্তাতে হালকা বরফ পড়ে আছে, তাই জন্য গাড়ি খুব স্কিড করে এখান থেকে খুব সাবধানে যেতে হবে। দেখো কতটা দেখতে পাচ্ছ বুঝতে পারছি না, কিন্তু হালকা হালকা জায়গাতে জমে আছে, একটু একটু বরফ পড়ে আছে। দেখো রাস্তাটা কিরকম ভাবে উঠছে দেখো, আর এখানে এই পাইন গুলো দেখো, ছোট 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 পাইন। এই দেখো পেনটা দেখো শুধু একবার, থাম্বি ভিউ। ওই দেখো কাঞ্চনজঙ্ঘা দেখো উপর সে দেখি, হ্যাঁ রাস্তাটা দারুণ গ্লিমস পেয়েছি। উপরে থাম্বি ভিউ পয়েন্ট থেকে একটা অসাধারণ ভিউ পাওয়া যাবে কাঞ্চনজঙ্ঘায়। দেখো মোটামুটি একটুখানি বেরিয়ে আছে পিকটা একটা। এবার তোমাদেরকে একটা ভালো করে দেখাই, এই পাহাড়টার পেছন থেকে কাঞ্চনজঙ্ঘা উঁকি মারছে, এখান থেকে একটা বেশ ভালো ভিউ পাচ্ছি। তোমাদেরকে এটা দেখিয়ে নিই একটু জুম করে। এই দেখো দারুণ ভিউটা পাওয়া গেছে, একটা ভিউ পয়েন্টে যাচ্ছি যেটাকে বলা হয় গানিক ভিউ পয়েন্ট। একটু পরেই পৌঁছে যাব, কিন্তু তাও রাস্তার একটা তো ভিউ বানতেই হয়। এই দেখো ভিউ জাস্ট। এবার সামনে দেখো, এটা হচ্ছে গানিক ভিউ পয়েন্ট, এইখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখো একটা। জাস্ট সি দিস অসাম ভিউ, অসাধারণ ওয়েদার, প্রচন্ড ঠান্ডা, একটা সোয়েট শার্ট তার উপর একটা জ্যাকেট পরে আছি তাতেও ঠান্ডা লাগছে। আর এই ভিউটা দেখো
পুরো একটা 360 ডিগ্রি দেখো এখানে ঘোরাচ্ছি ক্যামেরাটা আস্তে আস্তে, এখানে ক্লাউড হচ্ছে আস্তে, এটার জন্যই এত কষ্ট করে আসা। পরপর আর্মির গাড়ি যাচ্ছে, proud to be an Indian. Good morning everyone. তো ব্লগে আমি এখন এলাম, অ্যাকচুয়ালি শরীরটা খুবই খারাপ ছিল কালকে, অক্সিজেনের একটু প্রবলেম হচ্ছিল, তো আজকে এখন অনেকটা বেটার লাগছে, তো ব্লগে চলে এলাম। তো চলো তোমাদেরকে দেখাই পুরো ভিউটা, আশা করি তোমরাও আমাদের আমাদের মতনই এনজয় করছো। আর কথা বলবো না, এবার শুধু ভিউ আর ভিউ তোমাদের জন্য। এই দেখো, এই হচ্ছে সেই জিগজ্যাগ রোড, হাফ আসছে এখান থেকে, পুরোটা আসছে না, এই পয়েন্টটা থেকে হাফ আসে, উপরে থাম্বি থেকে আরো ভালো আসবে। এই দেখো জিগজ্যাগটা দেখো, এই রাস্তা দিয়ে আমরা এসেছি, এটাই হচ্ছে ফেমাস জিগজ্যাগ। আর এই নিচে জুলুক দেখা যাচ্ছে দেখো, এই যে এখানেই কোথাও একটাতে আমরা ছিলাম, এই যে দেখো, দিস ইজ এ জিগজ্যাগ রোড। আবার কাঞ্চনজঙ্ঘা চলে এলো, তো এই দেখো অ্যাট লাস্ট এখান থেকে দিস ইজ থাম্বি ভিউ পয়েন্ট, আর এখান থেকে পুরো জিগজ্যাগটা দেখতে পাচ্ছি, এই যে পুরো রোডটা দেখো, অসাম সাইড, এই দেখো পুরোটা দেখো। আমরা তোমাদেরকে ভিডিওটা দেখাই, তোমরা একটু মিউজিকের সাথে সাথে ভিডিওটা দেখতে থাকো। দেখো এটা হচ্ছে টাম্বি ভিউ পয়েন্ট, এখানে লেখা আছে 11,200 ফিট টাম্বি ভিউ পয়েন্ট, কিপ সিকিম গ্রিন ক্লিন। কত উঁচুতে উঠে গেছি, কত উঁচুতে আছি এখন আমরা, তবে ওটাকে থেকে নিচে এখানে দাঁড়ায় থাকুন, 14,000। তোমাদেরকে দেখাচ্ছি টাম্বি ভিউ পয়েন্ট থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা, চলো দেখে নাও। টপে পৌঁছে গেছি, জাস্ট দেখো তোমাদেরকে এখন পুরো স্ট্রেট রাস্তা, আর জিগজ্যাগ নেই। এখানে নেমে ভিডিও তোলা বা ছবি তোলা একটা ডিফিকাল্ট ব্যাপার, মানে আর্মির এখানে বারুন আছে, কিন্তু গাড়ি থেকে নেওয়া যায়, জাস্ট রোডটাকে নেওয়া যায়। একটা জায়গায় বোর্ড লেখা আছে ইউ আর আন্ডার এনিমি অবজারভেশন, তার মানে দিস প্লেস ইজ ভেরি ক্লোজ টু দ্য চায়না বর্ডার। আমরা যাচ্ছি তো নাথুরার দিকেই, যেটা অ্যাকচুয়াল বর্ডার পুরো ইন্ডিয়া চায়না। এই গাছগুলো দেখো, লুংথাং কুপুম 17 কিলোমিটার, হ্যাঁ পুরো ক্রিসমাস ট্রি এই সব। রাস্তাটা বেশ চওড়া, কি বানিয়েছে এত হাইটে এরকম একটা টারম্যাক রোড, হ্যাটস অফ টু পিআরও, হ্যাটস অফ টু ইন্ডিয়ান আর্মি, পাগল। তোমাদেরকে একটা জিনিস দেখাই, দেখো সামনের এই পাহাড়টা দেখতে পাচ্ছ, আমি একটু জুম করছি,
এই দেখো এখানে গ্রাম দেখা যাচ্ছে একটা, এই পাহাড়টাই হচ্ছে দ্য ফেমাস ডোকলাম ভ্যালি। ডোকলাম ভ্যালি এখান থেকে এই যে রাস্তাটা আমরা যাচ্ছি, ট্রাভেল করছি, এটা থেকে ডোকলাম চলে যাওয়া যায়। ওনলি 34 কিলোমিটার আমাদের তামাংজি যেটা বললেন এখান থেকে ডোকলাম ভ্যালি। কি অসাধারণ সিনিক বিউটিটা একবার দেখো, আর এই রাস্তাটা একবার দেখো শুধু। এটা এখন চায়না বর্ডারের খুব কাছাকাছি আছি আমরা, এটা পুরো ভুটান, কারণ ডোকলামটা ভুটানের মধ্যে পড়ে। বরফ এই তো পাশে, মিস করে গেলাম। দেখো বরফ দেখা যাচ্ছে, হালকা, খুব একটা পড়েনি, জাস্ট আর কি ওই একটু একটু বরফ পড়েছে আর কি। আর এটাই হচ্ছে দ্য ফেমাস নাথাং ভ্যালি। কি অসাধারণ সিনিক বিউটি, জাস্ট সি, জাস্ট সি, কিছু বলার নেই, শুধু নিজেরা দেখো। This is just a heaven on earth. তো আমরা এখন দাঁড়িয়ে আছি ইন দ্য ফেমাস নাথাং ভ্যালি, যেটা দেখার জন্য এত কষ্ট করে কলকাতা থেকে এসেছি। কিন্তু আপাতত তোমরা এগুলো বাদ দিয়ে এই অসাধারণ ল্যান্ডস্কেপটাকে একবার দেখো আর এনজয় করো। এইবার দেখো জাস্ট দেখো ভিউটা এখান থেকে সামনে, কি বলবো, কোনো বলার ভাষা খুঁজে পাচ্ছি না। এটুকু বলতে পারি যে সার্থক। হালকা হালকা বরফ পড়ে আছে চারদিকে, খুব একটা বেশি স্নোফল হয়নি। এটা ছোট রিজার্ভার আছে, এটা ম্যানমেড রিজার্ভার বোঝাই যাচ্ছে এটা। এই দেখো নিচে একটা রাস্তা চলে যাচ্ছে, জানি না আমরা এই রাস্তাটা দিয়ে যাবো কি না, বুঝতে পারছি না ঠিক, হয়তো নাও হতে পারে। এখানে একটা ছোট্ট একটা ব্রিজ আছে দেখো, আর নিচটা কীরকম বরফ পড়ে আছে দেখো, পুরো ভ্যালিটাতে বরফ পড়ে আছে দেখো, বরফের মধ্যে দেখো। আমি অলরেডি আচার খেয়েছি একবার, তাই আর রিস্ক নিচ্ছি না। এখানটা পুরো হার্ড আইস হয়ে আছে, শক্ত হয়ে আছে, ভীষণ শক্ত, ছুটবে না ছুটবে না। একটু আগে আমার কাছে মোবাইলের সিগন্যাল এলো ওয়েলকাম টু চায়না, আমরা কি এখন চায়না ঢুকে গেছি? এনিওয়েজ এখন আমরা যাচ্ছি হচ্ছে টুয়ার্ডস গ্যাংটক, নাথাং ভ্যালিকে বাই বাই করে দিলাম। এবারে আমরা যাচ্ছি হচ্ছে টুয়ার্ডস, কাহাঁ পে জা রহে হ্যায় ভাইয়া? আবি হাম লোগ জায়েঙ্গে বাবা মন্দির, ওল্ড বাবা মন্দির, ওল্ড বাবা মন্দির, উসকে বাদ মে এলিফ্যান্ট লেক। তো ওই যে দেখা যাচ্ছে লাল মতন, ওটা হচ্ছে ওল্ড বাবা মন্দির। দিস রাস্তাটা দেখো, দুপাশে বরফ পড়ে আছে। আর কদিন পরে এই রাস্তাতে যাওয়াই যাবে না, পুরো রাস্তা বরফে আটকে যাবে, এখানে প্রচুর বরফ পড়েছে। এইদিকে সিনারিটা একবার দেখো, সুম করে দেখাই, দেখো কি কি অসম্ভব সুন্দর, কি অসাধারণ। এই যে সামনে দেখা যাচ্ছে এটা হচ্ছে ওল্ড বাবা মন্দির, অ্যাকচুয়াল বাবা মন্দির, যেটা বাবা হরভজন সিং তার নামেই এই মন্দিরটা হয়েছে। ওনাকে ইন্ডিয়ান আর্মি ভীষণ রকমভাবে মেনেছে, ইন্ডিয়ান আর্মি এটা মানে যে কোনো রকম বিপদ হলেই ইনি এসে তাকে ঠিক উদ্ধার করে নেবেন। তো এটা প্রচণ্ড ইম্পর্টেন্ট, এটা বিশেষ করে টু দ্য ইন্ডিয়ান আর্মি। এখানে আর্মি ক্যান্টিন আছে, এখানে অনেক ভালো ভালো খাবার পাওয়া যেতে পারে। কফি খাবে গো এখানে? এই দেখো এটা একটা অদ্ভুত জায়গা, সেখানে একটা সেলফি পয়েন্ট বানিয়েছে আর সব জায়গার ডিস্টেন্স লেখা আছে। এখানে দেখো, এখানে দেখাচ্ছে একদম উপরে ওয়াশিংটন,
পুরো আমেরিকা 9632 কিলোমিটার, দিল্লি 1660 কিলোমিটার, পাঠানকোট 2140 কিলোমিটার, এখান থেকে বেজিং 3200 কিলোমিটার, মানে বাদিক দিয়ে গেলে 3200 কিলোমিটার গেলে আমরা চায়না চলে যাব। টিবেটের ক্যাপিটাল লাসা 545 কিলোমিটার, থিম্পু মানে ভুটান, ভুটানস ক্যাপিটাল 421 কিলোমিটার, জিলিপ্লাপ্রাস 705 কিলোমিটার। দারুন, তোমাদেরকে একবার ওল বাবা মন্দিরটা দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। তো এইটা হচ্ছে ওল বাবা মন্দির, অ্যাকচুয়াল বাবা মন্দির যেটা। এটা হচ্ছে বাবাজি কা মন্দির, এটা হচ্ছে ওল্ড বাবা মন্দির। আমরা এখন ওল্ড বাবা মন্দির থেকে এগোচ্ছি টুয়ার্ডস নিউ বাবা মন্দির। আর এই রাস্তাটা শুধু একবার দেখো, একটা একদম অনেকটা হিমাচল বা স্পিতি টাইপের ফিলিংস আসছে, অনেকটা লে টাইপের ফিলিংস আসছে কিছুটা। তো এই যে জায়গাটা দেখছো, এই লেকটার সামনে, এটাই হচ্ছে দ্য ফেমাস এলিফ্যান্ট লেক। এলিফ্যান্ট লেক দেখো কেননা কারণটা আছে, এই দেখো সামনেটা দেখো, একটু জুম করে দেখাই, ঠিক মনে হচ্ছে হাতির সুর। দেখো সামনেটা লেকের ওইখানটা দেখে মনে হচ্ছে হাতির সুরের মতন। আর এইদিকে দেখো এখানটা মনে হচ্ছে হাতির লেজটা। তো ওভারঅল একটা পুরো এলিফ্যান্ট লেক স্ট্রাকচার এখানে পাওয়া যায় লেকটাতে, তাই জন্য এই লেকটার নাম হচ্ছে এলিফ্যান্ট লেক। সামনে পুরো পাহাড়, এখানটা দেখো চায়না আছে, এদিকে কোথাও একটা চায়না আছে। চায়না কাহাঁ পে ভাইয়া? নিচে পিছে পিছে এই পাহাড়টার পেছনে হচ্ছে চায়না। দেখো এখন ঘড়িতে দেখাচ্ছে টাইম 2:41 মোবাইলের ঘড়িতে, কিন্তু অ্যাকচুয়ালি টাইম এখন কিন্তু ইন্ডিয়াতে 12:10, 12:11। তার মানে এটা হচ্ছে আমাদের যে টাইমটা নিয়েছে এখন, এটা পুরো চায়না টাইম নিয়েছে। আচ্ছা এটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ছোট এলিফ্যান্ট লেক, দিস ওয়ান বেবি হাতি। এটা হচ্ছে পুরো এরিয়াটাই হচ্ছে কুকুক এরিয়া, এই সেন্টার এরিয়া ইজ কলড কুকুক। ওইদিকে হচ্ছে চায়না, চায়না আর্মি পোস্ট দেখতে পাচ্ছি এখান থেকে। পেছনে এটা এলিফ্যান্ট লেক আর কুকুক লেক যা বলবে। সামনে এদিক দিয়ে চলে গেলাম হচ্ছে নাতাং ভ্যালি হয়ে জুলুক, আর আমার ডান দিকে এদিকে হচ্ছে টুয়ার্ডস নাথুলা হয়ে গ্যাংটক। ওকে, অসম অসম। দেখো এটা হচ্ছে ইন্ডিয়ার হাইয়েস্ট গলফ কোর্স, ওয়ার্ল্ডস হাইয়েস্ট গলফ কোর্স, ওয়ার্ল্ডস হাইয়েস্ট গলফ কোর্স। আমরা আবার অনেকটা নিচে নেমে আসছি, প্রায় 13,500 feet অ্যাবভ সি লেভেলে ছিলাম। এবারে খুব কুইকলি আবার কিলোমিটার, আবার হাইট আমরা লুজ করছি। আমার এরকম ধরনের জায়গাতে আসার ইচ্ছে তো অনেকদিনই ছিল, প্রচুর ইউটিউবারে ভিডিওতে এরকম টাইপের জায়গা দেখেছি রোড ট্রিপে, আজকে ফার্স্ট টাইম নিজে এক্সপিরিয়েন্স করছি। দেখো আস্তে আস্তে গাছপালা চলে আসছে, আমরা ট্রি ল্যান্ডে চলে আসছি আস্তে আস্তে। দেখো এতক্ষণ কোনো এতক্ষণ পুরো দেখো, ওয়াও জাস্ট লুক অ্যাট দিস সাইড, এটা হচ্ছে এলিফ্যান্ট লেকটা, কি অসাধারণ এখান থেকে একটা ভিউ। আর এই যে ইন্ডিয়ান ফ্ল্যাগ, এটা হচ্ছে দ্য নিউ বাবা মন্দির। জাস্ট এই ভ্যালিটা দেখো, জাস্ট লুক অ্যাট দিস ভ্যালি, গাড়ি থেকেই তুলছি।
এই হচ্ছে তো নিউ বাবা মন্দির, এটা নতুন হয়েছে। অ্যাকচুয়ালটা তো তোমাদেরকে দেখালাম যেটা আসল বাবা মন্দির, যেটা এখানে আর দাঁড়াচ্ছি না। ওই দেখো এখানে কৈলাস মানস সরোবর যাত্রার একটা একটা পোস্টার পাওয়া গেছে, এখান থেকে কৈলাস তামানে যাওয়া যায়। দাঁড়া এই গাড়িটা সরুক দেখাচ্ছি, দেখিয়েছি দেখো এই যে, তার মানে এখান থেকে একটা রুট চেষ্টা করা হচ্ছে কৈলাস মানস সরোবর যাওয়ার। আরে দেখো শিব ঠাকুরের ওই মন্দিরটা দেখো, আর পেছনে জলটা আসছে দেখো, এটা শিব ঠাকুরের মন্দির। শিব ঠাকুরের মন্দিরের ঠিক পেছনেই তো আরেকটা লেক দেখো, এটা এই লেকটা হচ্ছে নাম হচ্ছে অ্যালপাইন লেক। দেখো এদিকে কতটা জল কিন্তু ফ্রোজেন হয়ে গেছে, এই দেখো সামনের দিকে বুঝতে পারছো বরফ হয়ে গেছে জলটা, আর জলও প্রচুর কমে গেছে, প্রচুর কমে গেছে। তামাংজি বলছিলেন এখানে আগে বোটিং হয়, এখন এত জল কমে গেছে তাই জন্য বোটিংটা বন্ধ হয়ে গেছে। আর এই যে দুপাশে পাহাড়, খুব সুন্দর, অদ্ভুত সুন্দর জায়গাটা, অদ্ভুত সুন্দর। আর এখান থেকে ভিউটা দেখে নাও একটুখানি। তো এখন আমরা উঠে গেছি নাতুলা যাবার গাড়ি উদ্দেশ্যে গাড়িতে উঠে গেছি, কারণ যে গাড়িতে করে আমরা ঘুরছি সেই গাড়িতে তো পার মানে অ্যালাউ করে না। তো বেশ ড্রাউজি লাগছে স্বাভাবিক এতটা দূরে, তো চলো তোমাদেরকে আস্তে আস্তে পুরো সিনিক বিউটিটা দেখাবো, তোমরা ব্লগে থাকো। এই আমরা এখন যাচ্ছি হচ্ছে টুয়ার্ডস নাথুলা। এই হচ্ছে নাথুলা যাওয়ার রাস্তা, আমাদের একটা অন্য গাড়ি নিতে হয়েছে, কারণ ওই গাড়ি অ্যালাউ যায় না নাথুলাতে। তো পুরোটা তোমাদেরকে ভিডিওতে দেখাতে পারবো না, কারণ ওখানে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি স্ট্রিক্টলি প্রহিবিটেড। তো যতটা রাস্তা আমাদেরকে ভিডিও বা ফটো অ্যালাউ করবে ওই পয়েন্ট অবধি কভার করবো, নাথুলা বর্ডার এরিয়াটাতে আমরা কিছু ভিডিও বা ফটো করতে পারবো তুলতে পারবো না, বিকজ ইটস নট অ্যালাউড। দিকটা দেখো কি সুন্দর, এখানে আবার একটা বসে একটা মধ্যে একটা ছোটো একটা লেক, একটা না অ্যালপাইন লেকটা কি হতে পারে শিওর না, না না এটা আলাদা একটা ছোটো লেক, দেখছিলাম সাদা মতন বিল্ডিংটা আর এই লাল মতন বিল্ডিংটা প্রবাবলি ইন্ডিয়ান আর্মি পোস্ট। তো আমরা এখন নাথুলাতে পৌঁছে গেছি, এবারে হেঁটে একটু ওপরে উঠতে হবে, এটা রোটাংয়ের মতন হাইট, প্রায় 14,000 ফিট অ্যাবাভ সি লেভেল, আর হাওয়াটা খুব একটা বেশি নেই বলে অসুবিধা হচ্ছে না, কিন্তু অক্সিজেনের অতটাও প্রবলেম আমি ফিল করছি না, বাট স্টিল দেখা যাক, ভীষণ কষ্ট হচ্ছে, এটা স্বাভাবিক ব্যাপার, এখানে তো একটুখানি অসুবিধা হবেই, তাই যাই ওপরে যাই, যদি অসুবিধা হয় ফিরে চলে আসবো। আর ওপরে কোনো ভিডিও, হ্যাঁ এই পয়েন্টের পরে আর কোনো ভিডিওগ্রাফি হবে না, তো আমাদের আর আমি কিছু আগে কিছু দেখাতে পারবো না। This is the last point where we can take the video or the photo of Nathula Border. এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এখান দিয়ে আমাদেরকে আস্তে আস্তে হেঁটে হেঁটে উঠতে হবে, বেশ চাপ লাগছে, আমি বুঝতে পারছি না পারবো কিনা, কারণ আমার নিজেরই চাপ লাগছে একটুখানি। এই ওপরে উঠলে বর্ডারটা, এই যে এখানে ইন্ডিয়ান ফ্ল্যাগ উঠছে দেখো, এই হচ্ছে নাথুলা পাসের এন্ট্রি, এখান থেকে এই যে সিঁড়ি, এখান দিয়ে হেঁটে হেঁটে উঠতে হবে, অনেকটাই উপরে উঠতে হবে, তো এই ভাবছি যাবো কি যাবো না। এরপর থেকে আর ভিডিওগ্রাফি অ্যালাউড নয়, এই দেখো এখানে লেখা আছে ফটোগ্রাফি ইজ স্ট্রিক্টলি প্রহিবিটেড। অনেকে শুয়েও পড়েছে, আমার মনে হয় অনেকেরই শরীর টরি খারাপ হয়ে গেছে এখানে এসে, সিঁড়ি আছে তো আবার এত উঁচু তো নিঃশ্বাসে প্রবলেম হতে পারে। তো নাথুলা ডান, এবার আমরা গাড়িতে উঠে পড়েছি, এবার আমাদের ডেস্টিনেশন হচ্ছে টুয়ার্ডস গ্যাংটক, তো মোটামুটি এন্ড। এখন আমরা প্রচণ্ড কুইকলি কিলোমিটার্স রাদার সরি হাইট আমরা লুজ করব, আমরা প্রায় 15,000 ফিট অলমোস্ট পৌঁছে গেছিলাম নাথুলাতে, অলমোস্ট 15,000 ফিট, ভেরি সিমিলার টু রোটাং হাইট। তো ওখানে বেশ একটু অসুবিধা হচ্ছিল, প্রচুর লোকের শরীর খারাপ হয়েছে, প্রচুর প্রচুর। ছোট্ট লেক,
তো এখানে আর বেশি সময় নষ্ট করছি না, তার কারণ হচ্ছে অলরেডি এখানে প্রায় 1:30 বেজে গেছে আর এখানে একটু বেলা হলে স্নোফল স্টার্ট হয়ে যায়, তখন প্রবলেম হয়ে যায় রাস্তাতে, অনেক রকম প্রবলেম হয়ে যায়। সো যত তাড়াতাড়ি সময় এখান থেকে বেরিয়ে যাওয়াটাই বেটার, বাট রাস্তাটা অসাধারণ লাগছে। অ্যান্ড এই রাস্তাটা অন্য লেভেলের হয়ে গেছে, জাস্ট নেক্সট লেভেলের রাস্তা হয়ে গেছে। লাস্ট টাইম যখন আমরা এসেছিলাম এখানে তখন এই রাস্তা মানে বিভৎস বাজে রাস্তা ছিল, কিন্তু এখন এই রাস্তা পুরো টারম্যাক, পুরোপুরি মাখনের মতন টারম্যাক রোড একদম পুরো। এগেইন স্যালিউট টু বিআরও, স্যালিউট টু দ্য ইন্ডিয়ান আর্মি। দেখো যেটা বলছিলাম, আস্তে আস্তে কিন্তু ওয়েদারটা খারাপ হয়ে আসছে, পুরো ফগি ক্লাউডি হচ্ছে। সুতরাং যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে এখান থেকে বেরিয়ে যেতে হবে, যত বেলা হবে তত এখানে কিন্তু প্রবলেম হতে থাকে। আর দেখো রাস্তাটা কি অসাধারণ, পুরো ক্লাউডটা দেখো ফর্ম হচ্ছে, পুরো ক্লাউড ফর্ম হচ্ছে। তো এই আমরা সাঙ্গু লেকের কাছাকাছি চলে এসেছি, অলরেডি দেখা গেছে সাঙ্গু লেক। দেখো এই যে সাঙ্গু লেক, লেকের জলে বরফ হয়নি, ডিসেম্বর মাসে জানুয়ারি লেকের জল বরফ হয়ে যায়। তো এই হচ্ছে সাঙ্গু লেক, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, গার্ড হয়ে গেছে। এই দেখো দ্য ফেমাস সাঙ্গু লেক, এদিকটা একটু বরফ হয়েছে, জল একটু কম কম লাগছে সাঙ্গুতে, মানে উইন্টার বলে হয়তো হতে পারে। জাস্ট চারপাশের ভিউটা দেখো অসাম। এখানে একটা রোপওয়ে পয়েন্ট আছে উইচ ইজ আই থিঙ্ক নাও ক্লোজ, যেটা ডিসেম্বর মাসে রোপওয়েটা বোধ হয় বন্ধ থাকে। তো চলো গাড়ি থেকে নেমে তোমাদেরকে ভালো করে এটা দেখাচ্ছি, একটা ভিউ পয়েন্ট থেকে দাঁড়াই, এখন দেখে নাও তোমরা লেকটা বেশ বড়, দেখে নাও সাঙ্গু লেক কত সুন্দর দেখো। আর ওই যে রাস্তাটা দেখতে পাচ্ছ পেছন দিকে, দাঁড়াও তোমাদেরকে আমরা জুম করে দেখাই, এই যে এই রাস্তাটা দিয়ে আমরা এসেছি, এই রাস্তাটাই চলে যাচ্ছে নাথাং মানে নাথুলা হয়ে নাথাং ভ্যালি হয়ে জুলুক হয়ে রংলি আবার ওই দিকটাতে। দেখো জাস্ট দেখো দ্য বিউটি অফ সাঙ্গু লেক। আমি 5-6 বছর আগে এসেছিলাম, আমার এ নিয়ে থার্ড টাইম, ও থার্ড টাইম আমার সেকেন্ড টাইম। তো এটা তো মনে হচ্ছে দিন দিন সাঙ্গু লেকের বিউটি আরো বেড়ে যাচ্ছে, দারুণ দারুণ। এত কষ্ট এই যে ট্রাভেলিংটা, স্পেশালি আমি যার মানে ভীষণ টেন্ডেন্সি, মানে এত কষ্ট করে এসেছি যাকে এগুলো দেখতে পেলাম ভীষণ ভালো লাগছে। তো তোমরাও আশা করি আমাদের সাথে দেখছো, তোমাদেরও ইকুয়ালি ভালো লাগছে যেরকম আমাদের দেখতে। দেখো এই দেখো সাঙ্গু লেকে ট্রাউট ফিশ, জাস্ট দেখো ঘুরে বেড়াচ্ছে, আরও অনেক আছে কিন্তু সামনে এটাই দেখতে পেলাম, তাই তোমাদেরকেও দেখিয়ে দিলাম। ওই যা পালিয়ে গেল, এরা পালিয়ে গেল। তো আমাদের অলমোস্ট ডান, এটাই লাস্ট সাইট সিং পয়েন্ট ছিল, এবার আমরা একদম গ্যাংটক চলে যাব। অনেকটা বেলাও হয়ে গেছে, প্রায় 2:00 তো বেজে গেছে, কেন বেশিক্ষণ থাকবো না, কারণ ওয়েদার আস্তে আস্তে খারাপ হয়ে যাবে। যদি আজকে মনে হয় না খুব একটা প্রবলেম হবে, কারণ একদম পরিষ্কার আকাশ, বাট স্টিল আর এখানে থেকে কোনো লাভ নেই। এবার অনেকটা হাইট আছে, এবার আস্তে ধীরে একটু মানে হেকটিক দিয়ে গেছে, এবার আমরা গ্যাংটকে আমাদের হোটেলে চলে যাব। ভালো স্টল ছিল এটা, আমি একটা ডাবল ডিমের অমলেট নিয়েছিলাম আর ও একটা ভেজ মোমো নিয়েছিল। দারুণ একটা রাস্তার ভিউ পেলাম, ভীষণ সুন্দর। তাই আবার একটা ক্যামেরাটা বেরিয়ে এলো,
এরকম কিছু ভিউ দেখলেই হাত থেকে ক্যামেরা টুকটুক করে বেরিয়ে চলে আসে। তো জাস্ট সি দ্য ভিউ, ইটস লুকিং অসাম অসাম। মানে হাত ব্যথা হয়ে যাচ্ছে কিন্তু ভিউ শেষ হচ্ছে না, শেষ হইয়াও হইল না শেষ বলে না। এই দেখো রাস্তার ধারে কি সুন্দর বরফ, ফ্রেশ বরফ মনে হয় রিসেন্টলি পড়েছে, দেখো কত পরিষ্কার বরফ এটা পুরো। একটু গাড়ি থেকে নামলাম আবার, কারণ নেমে এই জায়গাটা ভিডিও তোলার লোভ সামলাতে পারলাম না। দেখো এই পাইন গাছগুলো কি সুন্দর, আর এইখানে এই জায়গাটা দেখো, জাস্ট জাস্ট লুক অ্যাট দ্যাট পিক অ্যাট দ্য সিন। রাস্তাটা এরকম বেঁকে 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 নিচের দিকে নেমে যাচ্ছে, আর এখানে দেখো হালকা এখানে মেঘটা আসছে সূর্যটা। জাস্ট এখানে দেখো কতটা বরফ পড়েছে, একদম টাটকা সাদা বরফ, পুরো ইচ্ছে করছে পুরো ঝাঁপ দিই বরফের মধ্যে, একদম ফ্রেশ বরফ। দিস ইজ রিয়েলি বিউটিফুল। This is really beautiful. The real Christmas tree, and the weather is becoming foggy. Jotoshto foggy hocche, cloudy hocche na foggy ti bujhte pachhi na, mone hocche foggy eta. Dekho eta ek ek gachta dekho ki darun lagche, surjo ta ke dekho okhan theke পুরো মেঘে ঢাকা পড়ে গেছে। আজকে নেচার একদম উজাড় করে দিয়েছে আজকে। গতকাল থেকে যেভাবে হাইট গেইন করছিলাম, আজকে ঠিক সেইভাবেই হুড় হুড় করে হাইট লুজ করছি। প্রায় 14,500 ফিট থেকে গ্যাংটকের হাইট এক্স্যাক্টলি কত আমার জানা নেই, ওদের 6,000-6,500 ফিট হবে। ভাইয়া গ্যাংটক কা হাইট কিতনা হ্যায়? গ্যাংটক কা ওই 6,500-6,500 একদম 6,500-6,500 ফিটের প্রায় নেমে যাবো, অলমোস্ট 9,000 ফিট নিচে নেমে যাবো। জাস্ট ওয়েদারটা দেখো কিরকম হচ্ছে আস্তে আস্তে, পুরো ফগ হয়ে গেছে সামনের রাস্তা। কাজটা তুলি, খুব ঠান্ডা লাগছে। দেখো কত ফগ, দেখো কিছু দেখাই যাচ্ছে না, ভিজিবিলিটি অনেক কমে গেছে, প্রচুর ভিজিবিলিটি কমে গেছে। দেখো এই পাশে তো কিছু দেখাই যাচ্ছে না, ডেন্স ফগ, আর ওয়েদারটা নিমেষের মধ্যে এরকম চেঞ্জ হয়ে গেল। তো আবার ক্যামেরা বেরিয়ে গেছে, আর দেখো কি সুন্দর এখানকার সিনিক বিউটি। দেখো কত সুন্দর পাইন ফরেস্ট, সার বেঁধে দাঁড়ানো পাইন ফরেস্ট। এই দেখো কি দারুণ লাগছে এখানটা, এই দেখো
সত্যি অসাধারণ। জায়গাটা রাস্তাটা একদম মানালির মতন, এটা মানালি থেকে রোটাক পাস যাওয়ার যে রাস্তাটা বা অটল টানেল যাওয়ার যে রাস্তাটা, যেমন দু ধারে পাইন গাছ, একদম সেরকম লাগছে। আমি অনেকদিন পরে না এই রাস্তাতে এলাম, আমি ঠিক মানে মনেই করতে পারছি না এত সুন্দর রাস্তাটা তো ছিল না। অদ্ভুত সুন্দর লাগছে রাস্তাটা, একদম মানালি থেকে রোটাং যাওয়ার রাস্তাটার মতন। কি গ্রিনারি আর কি পাইনের শাড়ি দেখো, বিউটিফুল। আর বেশি দূর নেই গ্যাংটক, এই 15-16 কিলোমিটার হবে। আর এই রাস্তাটাও ইম্প্রুভ মানে চেঞ্জ ইম্প্রুভ করেছে। লাস্ট টাইম যখন সাঙ্গু এসেছিলাম রাস্তা প্রচন্ড খারাপ ছিল, আর এবার রাস্তা মানে একদম অন্য লেভেলে নিয়ে চলে গেছে। অসাধারণ বিউটি এই যে প্রেয়ার ফ্ল্যাগ গুলো এখানে, আর এদিকে সার ধরে পাইন ফরেস্ট। এইটা দেখার জন্যই তো এত দূর থেকে আসা। আর বলতে পারি এটার এই হোটেলের রিভিউ ওয়াজ অসম, আর ইটস ওয়ান অফ দ্য 5-star হোটেল ইন গ্যাংটক, ভেরি নাইস হোটেল। তো পুরো রিল্যাক্স করবো, আর তার সাথে পুরো MG রোডটা ঘুরবো। তো আমি ব্লগটা আজকে এখানে এন্ড করছি, বিকজ নেক্সট ব্লগে আসবে গ্যাংটকের ব্লগ, গ্যাংটক থেকে শিলিগুড়ি এবং তার রুম টুয়ার, আর পুরো হোটেল টুয়ারটাও আসবে। ডিটেল ইনফরমেশন নেক্সট ব্লগে সব তোমাদের সাথে শেয়ার করবো। তো আজকে প্রচণ্ড টায়ার্ড লাগছে, তো এবার ব্লগটা এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, আর বেল আইকনটা প্রেস করবে, কারণ যখন আমি নতুন করে ব্লগ আনবো তোমাদের কাছে সেটা নোটিফিকেশন চলে যাবে। সো শেষ করার আগে যেটা সবসময় বলে থাকি, স্টে হ্যাপি, স্টে ব্লেসড, স্টে প্রিটি, স্টে কুল, অলওয়েজ কিপ স্মাইলিং। বাই অ্যান্ড টেক কেয়ার।